বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এই অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চান পরিবারের লোকজন। সেজন্য গেল 25 সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার তার বোনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেন। খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হওয়ায় বিদেশে চিকিৎসার বিষয়ে আইনি জটিলতা আছে, তাই বিদেশ নিতে তার পরিবারের করা আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। রোববার দুপুরে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সংক্রান্ত আবেদন নাকচ করে দেয় আইন মন্ত্রণালয়। এ নিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো আইনিভাবে সম্ভব নয়। কালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। এই মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী তা সম্ভব না, কেননা তা আগেই নিষ্পত্তি হয়ে গেছে। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে এখন সাজা স্থগিত করে মুক্তির আদেশ বাতিল করতে হবে। উপমহাদেশে এর নজির নেই, তাও অমানবিক হবে। এজন্য আবার খালেদা জিয়াকে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে, আদালতের কাছ থেকে তাকে অনুমতি নিতে হবে। চাইলে যে কোনো সময় তাদের আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। এর আগে ভয়েস অব আমেরিকার সতরূপা বড়ুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হলে তাকে আদালতে গিয়ে আবেদন করতে হবে। আদালত যদি অনুমতি দেন তাহলে তিনি বিদেশে যেতে পারবেন। গত 9 আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর আগেও অবশ্য খালেদা জিয়াকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হয়। সেদিন থেকে প্রায় 2 বছর কারাবন্দী ছিলেন তিনি। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আরও 7 বছরের সাজা হয় খালেদা জিয়ার। 2020 সালের 25 মার্চ করোনা মহামারীর শুরুতে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দিয়েছিল সরকার। এরপর থেকে তার মুক্তির মেয়াদ 6 মাস করে বাড়ানো হচ্ছে। তৌহিদ হাসান, কালবেলা।